দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও ফুড ব্লগার রাফসান্দা ছোট ভাই খাবার নিয়ে প্রচারিত তার ভিডিও বেশ প্রচার পায়। তার অনুসারীর সংখ্যাও অনেক। কিছুদিন আগে তার নিজের আয় থেকে বাবা মাকে একটি দামি গাড়ি উপহার দিলে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হয়। এ নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে কুমিল্লায় ড্রিঙ্ক ব্লু বেভারেজের কারখানায় অভিযান চালিয়ে বিএসটিআই এর 30,000 টাকা জরিমানা করার খবর ভাইরাল হয়। গত এপ্রিলে ওই জরিমানা করা হলেও এ খবর মে মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনুমোদন ছাড়া ইলেকট্রোলাইট কোমল পানীয় ব্লু ড্রিঙ্কস বাজারজাতের অভিযোগে করা মামলায় এবার জরিমানার 16,00,000 টাকা বিশুদ্ধ খাদ্য আদালতে পরিশোধ করলেন এই ইউটিউবার। একই সঙ্গে আগামী 7 দিনের মধ্যে অনুমোদন ছাড়া ব্লু ড্রিঙ্কস বাজার থেকে তুলে নেবেন তিনি। সঙ্গে সঙ্গে অনুমোদন ছাড়া এ ধরনের ব্যবসা আর করবেন না বলেও 300 টাকার স্ট্যাম্পে অঙ্গীকার করেছেন রাফসান্দা ছোট ভাই। বুধবার বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবরের আদালতে রাফসান জরিমানার নগদ 16,00,000 টাকা দিয়ে আদালত ছাড়েন বলে নিশ্চিত করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হাসান। অনুমোদন ছাড়া ব্লু নামের ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বাজারজাত করায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিশুদ্ধ খাদ্য আদালত গত 4 জুন অনলাইন কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অনুমোদনহীন লেমন লিচ রিচি ব্লু ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বাজারজাত করায় কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক ও প্রসিকিউটিং অফিসার কামরুল হাসানের মামলা দায়েরের পর বিশুদ্ধ খাদ্য আদালতের বিশেষ মহানগর হাকিম আলাউল আকবর ওই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলায় বলা হয়, কোনো খাদ্যপণ্য উৎপাদন বাজারজাত বিক্রি করতে গেলে বাংলাদেশের জাতীয় মান সংস্থা বিএসটিআই এবং ঔষধ হলে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন নিতে হয়। এক্ষেত্রে কোনো কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে উৎপাদিত পানীয় ব্লু বাজারজাত মড়কজাত ও বিক্রি করায় অনিয়ম পরিলক্ষিত হয়েছে। এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।